প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কথা বলবো পিজিসিবিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিষয়টি নিয়েই। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড তথা পিজিসিবিতে 6টি পদে 250 জনকে নিয়োগ দেওয়া হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রতিষ্ঠানের নাম হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পিজিসিবি, আর আবেদন করা যাবে আগামী 26 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। আবেদন করতে হবে কিন্তু অবশ্যই অনলাইনে, আর এটা চাকরির ধরন হচ্ছে স্থায়ী, নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন, কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। আগ্রহীরা pgcb.teletalk.com.bd এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় অবশ্যই 300x300 পিক্সেল ছবি এবং 300x80 সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে দিতে হবে। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার দেখে আসি। চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি, চলুন আমরা জেনে আসি বিস্তারিত। কমিক নম্বর 1, জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধাদি, আর এই পদে নেওয়া হবে 9 জন। শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে, তবে হিসাব বা অর্থ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অনার্স সমমান ডিগ্রি বাণিজ্য বিভাগে, কম্পিউটার শিক্ষার দক্ষতা সহ কমপক্ষে বাংলায় 30 মিনিট এবং ইংরেজিতে 40 মিনিট টাইপিং এর দক্ষতা থাকতে হবে। কমিক নাম্বার 2, পদের নাম হচ্ছে জুনিয়র ব্যক্তিগত সচিব, বেতন গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল হচ্ছে 23,000 টাকা এবং চাকরি বিধি মধ্যে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধাদি, আর এই পদে নেওয়া হবে মোট 15 জন। শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে আর কি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অনার্স বা সমমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার শিক্ষার দক্ষতা সহ কমপক্ষে বাংলায় 30 মিনিট এবং ইংরেজিতে 40 মিনিট টাইপিং এ দক্ষতা থাকতে হবে। পদের নাম জুনিয়র ভান্ডার রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল হচ্ছে 23,000 টাকা এবং চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধাদি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে হবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অনার্স বা সমমানের ডিগ্রি, কম্পিউটার শিক্ষায় দক্ষতা সহ কমপক্ষে বাংলায় 30 মিনিট এবং ইংরেজিতে 40 মিনিট টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, বেতন গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধা দেওয়া হবে। আর শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অনার্স বা সমমানের ডিগ্রি, কম্পিউটার শিক্ষায় দক্ষতা সহ কমপক্ষে বাংলায় 30 মিনিট এবং ইংরেজিতে 40 মিনিট টাইপিং এ দক্ষতা থাকতে হবে। কমিক নম্বর 5, পদের নাম কারিগরি সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 15, আর বেতন স্কেল হচ্ছে 14,500 টাকা এবং চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধাদি, আর এই পদে নেওয়া হবে মোট 200 জন। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল ইলেকট্রনিক্স বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে ওয়ার্কশপ বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, প্লাম্বিং ও পাইপ ফিটিংসে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি কারিগরি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অথবা এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বা প্লাম্বিং বিষয়ে 1 বছর মেয়াদী বেসিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কমিক নম্বর 6, পদের নাম হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 15, আর বেতন স্কেল হচ্ছে 14,500 টাকা এবং চাকরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধাদি, আর এই পদে নেওয়া হবে 8 জন। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।